আজকে আমি চলে এসেছি গরিবের সুন্দরবন। প্রত্যেকবার গাছে উঠে উঠে এই যে মাছ ধরার ট্রাই করবো, আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কাছে কেমন যাচ্ছে কেমন, ওয়েলকাম টু আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল মেহেদি হাসান আর অ্যান্ড ইউ আর ওয়াচিং এনাদারে ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আজকে আমি চলে এসেছি গরিবের সুন্দরবন। গাইস তো বই নেই, আমি কিন্তু একা আসি নাই, আমার সাথে আমার টিম মেম্বাররা রয়েছে, ভাই ভাইরা রয়েছে, হ্যাঁ রয়েছে কিন্তু জীবজন্তু এবং যেগুলো অনেক ভয়ানক হতে পারে। কেসা লাগা মেরা মজাক ভাই, বাঘের ফড়াই দেখো ভাই, বাঘের ফড়া কি এবং গরিবের সুন্দরবন এনজয় করুন। তোরা ভালো করে দেখে তোরা দৌড়বি না, ও মানে তার গপ্পতে গপ্পত। এইটা হচ্ছে একটা বানরের পাড়া। সং হয়ে সং প্লিজ মিউজিক। কি বলবো মানে আমারে ভয় পাই দিছে, ভাবছি বাঘের পাড়া, বাঘের পাড়া না এটা হচ্ছে বানরের পাড়া। তো গাইস এত সুন্দর একটা জায়গা, সো এখন অনেক ভয় পেয়ে গেছিস? ভয় পেয়ে গেছি না, আপনি দেখছেন গাইস, যেহেতু আমার ভাই ভাইদার বাচ্চা, তো গ্যাস ওদের জন্য একটা সুন্দর খেলার আয়োজন করি। তো গ্যাস সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখানে যাওয়ার পরে এটা সুন্দর, তোদের সাথে কী খেলাবো জানিস, একটা প্ল্যান আসছে মাথায়। তোদের জন্য আমি একটা বেলুন নিয়ে আসছি, আজকে তোদেরকে বেলুন খেলাবো। কি খেলা? বেলুন খেলা। সবাই খুশি? চল লেটস সি গ্যাস, চলুন এখন আমাদের বেলুন খেলা দেখবেন, লেটস এনজয়। তো আমাদের প্লেয়াররা রেডি হয়ে গেছে, এখন তাদের একটু আনন্দ দেওয়ার জন্য এবং আপনাদেরকেও বিনোদন দেওয়ার জন্য আমরা সুন্দর একটা খেলার আয়োজন করেছি। তো এখনই আমাদের খেলা শুরু হতে যাচ্ছে, আমরা এখনই খেলা শুরু করব। আপনারা রেডি তো? তোরা রেডি? আমি 1 2 3 স্টার্ট করলে শুরু হবে, ঠিক আছে? এই যুদ্ধক্ষেত্রে থাকা যাবে না, বেরিয়ে যেতে হবে। রেডি? 1 2 3 স্টার্ট। হ্যাঁ
আমাদের বেলুন খেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গাইস, এই বেলুন দেখে কিন্তু আমার মাথায় একটা প্ল্যান চলে এসেছে। গাইস, কোন প্ল্যান সেটা কিন্তু আপনারা গেস করতে পারছেন, কারণ কি আপনারা এখনো আমাদের আব্দুল্লাহ ভাইকে সামনে দেখেননি। সে সবসময় ক্যামেরার পিছনে থাকতেছে এবং আজকে সে কিন্তু আসতেই যাচ্ছে না। এত লজ্জাবতী কেন হয়েছে বুঝতে পারছি না, কিন্তু গাইস আজকে আব্দুল্লাহ ভাইকে একটা চমৎকার ডেয়ার দেবে। কি ডেয়ার জানেন? আজকে এই বেলুনটি চলে যাবে ওই উপরে, এবং গাইস এই বেলুনটি আব্দুল্লাহ ভাইয়ের সুস্থভাবে এই বেলুনকে সুস্থ এবং কি বলবো শান্তিপূর্ণভাবে না ফাটিয়ে এই বেলুনটিকে আবার নিচে নিয়ে নামিয়ে আসতে হবে। তো গাইস ডেয়ারটা দেখুন এবং এনজয় করুন। পারবি 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 থাকতে পারবা, প্রত্যেক বুলাগে একটা ডেয়ার দেবেন জানে বন্ধ করে। এখন এই সিম্পল জিনিস তুমি পারো না, ডেয়ার দিছি সিম্পল জিনিস পারো না, এটা তো না পারো না। আপনি বেলুন কিও নিছেন এই জায়গা দিয়ে কত গাছের মাথায়? হ্যাঁ, তুই সিম্পল জিনিস তুই নিজেকে প্রমাণ কর, ডেয়ার দিছি ডেয়ার অ্যাকসেপ্ট করতে হয়, ডেয়ার না করলে দিবেন বড় বিগ করে। এখনো ডেয়ার না, আমি তোর পুঙ্গা ধরে একটা হেল্প করে দিলে পুঙ্গা ধরা লাগবে না। প্রত্যেকবার গাছে উঠে উঠে ডেয়ারে বাবা বাবা আমার লাগে। এই দাদা, ও মাই গড, এইটা আসলে শোনো জীবনে এ সামনে তো তুমি আইসে দিয়ে বলো 32 ফাটি ফেলায় দিয়ে যে ভাইয়া আমি সামনে বহুত বড় একটা বিবাহ করব। তো বিবাহ করতে নিজেকে প্রমাণ করো, কিভাবে বিবাহ করতে জানো? এইভাবে কষ্ট করতে আয়, জীবনে সার্ভাইভ করা অনেক দরকার আছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের আব্দুল্লাহ টারজান, সে কিন্তু এই গরিবের সুন্দরবনে এসে আমাদেরকে কিন্তু বিনোদন উপহার দিচ্ছে, এবং সেটা কি অবশ্যই এটা কি পারবি? এখনো তুমি যাতে পারো নি, ওকে দেখুন তোমার সাথে বানরের যে একটা গাইজ, ওর সাথে যে বানরের একটা বন্ধুত্ব আছে রাইট, সেটা কিন্তু মানে ওরা কি আরো সামনে দা সোনা, পড়ে গেলে কিন্তু হবে না, একবারে কিন্তু পড়ে গেলে কিন্তু হবে না। গাইজ দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রায় একদম একদম তার যে লক্ষ্য সেখানে প্রায় পৌঁছে গিয়েছে। এই তুমি সবাই উৎসাহ দাও, সবাই উৎসাহ দাও, দেখা যাক সে কি করে, খেলা কি হয়। শোনো বেলুন কিন্তু অক্ষত আনতে হবে। আবার আবার তো ডেয়ার, গাইজ ওই বেলুন না আনতে পারলে কিন্তু হবে না, ডেয়ার কমপ্লিট করতে পারিনি, ওর কিন্তু খবর আছে। এই তুই বেলুন ফাটালি কেন? জীবনে তোমার সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটা অন্ধকার করে ফেলবা। এই একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনি আপনি উঠে দেখেছেন, উঠে দেখেছেন কি আর গাড়ি তো ছালাতে আমি গাড়ি নিয়ে উঠে দেওয়ার পর গ্যাস মানে আমার প্রত্যেকবার এক একটা বিয়ার দেবে। এই যে এখন নেই যে গ্যাস মানে আমার বুক মুখ মনে হয় ছেলে গেছে, তোমার বুক ছেলে গেছে। গ্যাস এই যে তারপর থেকে আমি ওই যে গাছে উঠলাম, এরপর থেকে গ্যাস আমি আর গাছে কখনো উঠতে পারি না, কিন্তু তারপরেও আমার প্রত্যেকটা আমার ডেয়ার থাকে গাছে উঠা। আমি এই যে জঙ্গলের ভিতরে আইছি, এই জঙ্গলের ভিতরে গাছ মানে আপনি দেখেন গাছটা কত উপরে, মানে কত উপরে গাছের একদম মাথায়, সেই গাছের মাথায় ওইখানে আমার যায় বেলুনটারে পাল্টি হলো। কিন্তু আমি গাছ তোমার মূল কথা গাছ কিছুটা মিস্টেকের জন্য গাছ বেলুনটারে ফাটাই ফেলাইছি, কিন্তু সমস্যা নেই। মানে কষ্ট করছে, আপনার আব্দুল্লার জন্য দোয়া করবেন, আসলে মানে প্রচুর ব্যথা পাইছেন হবে। আব্দুল্লার ডেয়ারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন। সত্যি গাছ আব্দুল্লা কিন্তু অনেক কষ্ট করেছে, আর পিছনে আরো বেশি কষ্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, বলতেছি কি এই জায়গায় আমরা তো গরিবের সুন্দরবন আসছি, অনেক টায়ার্ড লাগতেছে, খুব ক্ষুধাও পাইছে। ঠিক আছে, এই জায়গা তো নদী আছে, এই জায়গাতে আমরা মাছ ধরার চেষ্টা করলে কেমন হয়?
গাইস ইটস এ গুড আইডিয়া সো চলো আমরা মাছ ধরার চেষ্টা করি গাইস আমার সাথেই চলো এই গাইস ওয়েট এই মাছ ধরে ধরবি তা কিভাবে ধরবি ভাইয়া গরিবে সুন্দরবন আসছি আসার সময় একটা লুঙ্গি আনছিল লুঙ্গি নিয়ে আসছে তো লুঙ্গি আশেপাশে লুঙ্গি আসছে তো তো গাইস চলুন দেখে লুঙ্গি দিয়ে কিভাবে মাছ ধরে লুঙ্গি দিয়ে মাছ ধরা দেখবো আজকে লেটস সি তো গাইস আমরা আসছিলাম এখন এই যে জঙ্গলের সাইডে যে ছোট নদী বয়ে গেছে ঠিক আছে অনেক ক্ষুধা লাগছে এই জন্য এই জায়গা দেখা যাক এই যে মাছ ধরার ট্রাই করব আপনারা সাথেই থাকুন যেটার জন্য আসছিলাম সেটা তো এখানে নাই সেটা বলতে এই জায়গা তো আমরা মাছ ধরতে আসছিলাম সে মাছ তো নাই পাঁচ ছিল কাঁকড়া সে কাঁকড়া আমরা খাই না তো ভাই বলতেছিলাম কি আমরা তো যে যে কাজটা করতে মাছ ধরতে পারিছিস না ওই যে মাছ ধরতে গেছিলাম মাছ তো পাই নাই কারণ মাছে এখন আমাদের ভালোবাসতেছে না কাঁকড়াই ভালোবাসতেছে কাঁকড়া পাইছি হ্যাঁ আর কাঁকড়া তো আমরা খাই না ঠিক আছে হয়তো বা মাছে আমাদের সুন্দর পরে ভালোবাসতে পারে এই জন্য ভাবতেছি খুব টায়ার্ড লাগতেছে ভাই সুন্দর পরে আবার কষা হ্যাঁ এখন কিছু খাওয়া তো লাগবে আর এখন খুব টায়ার্ড লাগতেছে চলেন ওই জায়গা সামনের দিক যায় তাবু টাবু ফেলানোর ব্যবস্থা করি কারণ রাত্রে তো থাকা লাগবে তাই না ওয়েদার তো আর ওয়েদারও তো খারাপ হয়ে আসতেছে ঠিক আছে তো গাইস আমরা যাই সামনে যাই দেখি আমাদের তারা কেমন এই গরিবের সুন্দরবনে কেমন ইয়ে করে তাবু করে এবং থাকার যে ক্যাম্প ফায়ার টার করবি নাকি অনেক কিছু দেখা যাক কতদূর কি করা যায় এই জায়গা গরিবের সুন্দরবনই তো আইছি ঠিক আছে কারণ এই জায়গা তো আমরা তো কি করবো এখন ওই জায়গা চলেন তাবু কি হয় না কি হয় সেটা মানে তাবু হয় না কি হয় দর্শক আমাদের থাকা যাওয়া কেমন হয় সেটা দর্শক আমাদের সামনে গেলে বুঝতে পারবে সামনে গেলে বুঝতে পারবে এই জন্য আমি কিছু বলছি তাবু করার আগে এই মানে একদম পড়ন্ত বিকেলের সুন্দরটা সিনেমাটিক এখনই দেখে নিন থাকে নাকি আবার সেই বাঘ একবার সে বানরের পা দেখে একবার কিছু বাঘ কিছু নেই ভিতরে যায় আচ্ছা এখানে ক্যাম্প শুরু কর আমরা কিন্তু আমাদের এই জঙ্গলে এই গরিবের সুন্দরবনে থাকার একটা সুযোগ পেয়ে গেলাম জঙ্গল কি জানো এটা জঙ্গলবাড়ি জঙ্গলবাড়ি গাইস গরিবের জঙ্গলবাড়ি পেয়ে গেছি সো আজকে আমরা এখানে থাকতেছি কি পারবি তো থাকতে আমারা ক্যামেরা নিবি তো গাইস আজকে ব্লগটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস যদি ব্লগটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এরকম ব্লগ আরও চান কিনা যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটি শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব ফ্রি বারবার বলতেছি চাপ দিবেন আমাদের সদস্য হয়ে যাবেন এবং আরও অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন তো গাইস আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে সুন্দর কোনো একটা জায়গায় সো কিপ স্মাইল লাভ আস টিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ